বিদ্যাধরের নদীবাঁধ ভাঙন আর যার ফলে আতঙ্কিত প্রায় 10টি গ্রামের মানুষ। ঘটনাস্থল পরিদর্শনে দেগঙ্গার পিটিও, দেগঙ্গা থানার আইসি। তড়িঘড়ি নদীবাঁধ মেরামত করার আশ্বাস প্রশাসনে। দেগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলিয়াঘাটা মূল পোতা রাস্তাটি বিদ্যাধরী নদীর বাঁধের ওপর দিয়ে গেছে। এই ব্রিজের রাস্তা দিয়ে প্রায় 10টি গ্রামের লোক যাতায়াত করে। অতিবৃষ্টিতে এই রাস্তার উপরে ধস নেমেছে আতঙ্কিত গ্রামের মানুষ। বিদ্যাধরী নদীর জলের চাপ বাড়লে যে কোনো মুহূর্তে এই গোটা রাস্তা অর্থাৎ নদীর বাঁধ ভেঙে নদীগর্ভে তলিয়ে যাবে। নদী পার্শ্ববর্তী 4 থেকে 5টি গ্রাম বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আতঙ্কে প্রহর গুনছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যান দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক, দেগঙ্গা থানার আইসি অজয় কুমার সিং। সাথে উপস্থিত ছিলেন দেগঙ্গা 1 নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল ওদুদ মিন্টু ও তৃণমূল নেতৃত্বরা। প্রশাসনিক আধিকারিকেরা নদীপাত পরিদর্শন করে দেখেন যে স্থানে বড়সড় ফাটল ধরেছে সেগুলো খুব শীঘ্রই মেরামত করার আশ্বাস দিচ্ছেন ব্লক প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানান এই বেলিয়াঘাটা মৌল পোতা রোডটি বিদ্যাধরী নদীর পাড় দিয়ে গেছে, আর যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে এই মুহূর্তে আটকাতে না পারলে গোটা গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। শেখ মুক্তার রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। না, আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ এই জায়গায় রাস্তা বিরাট করে ফাটল নিয়েছে। ইমিডিয়েটলি ইরিগেশন দপ্তর এবং জেলা পরিষদে আমরা জানাচ্ছি যাতে এই রাস্তার ফাটলটা বন্ধ হয়। আর যেদিক থেকে মাটি বেশি কাটা হয়েছে ওই দিকটাই ধসে গেছে, তবে এই জায়গাটাকে ইমিডিয়েট যদি না রিপেয়ার করা যায় তাহলে বেশ কিছু সংখ্যক গ্রাম জলপ্লাবিত হবে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। মানে এই মুহূর্তে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা জানাচ্ছি, জানিয়ে জানাতে পারবো যে কতটা করা যাবে, কারণ রাস্তাটা পিএনজিএসআর রাস্তা। আর যতদূর সম্ভব এই নদী বাঁধের অংশটা ইরিগেশন ডিপার্টমেন্টের সাহায্যে করতে হবে, সুতরাং আমরা দুটো ডিপার্টমেন্টের ভেতরে কথা বলে জানাবো। আপনার নাম বলুন। আমার নাম সুব্রত মল্লিক, বিডিও দেগঙ্গা। না, এই যে রাস্তাটা যে জল বৃদ্ধি হওয়ার কারণে মানে বিশাল ফাটল ধরেছে, তো এই ফাটলের জল কিছু কিছু জায়গা দিয়ে গ্রামের মধ্যে ঢুকছে। আর গ্রামবাসী, যে সমস্ত 7-8টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তারা খুবই আতঙ্ক। এই রাস্তার যা পরিস্থিতি পরিবেশ, ইমিডিয়েটলি একে কিছু মানে সমাধান না করলে যে ফাটলগুলো যদি ওইভাবে ভেঙে যায়, ওইভাবে ভেঙে গেলে গ্রামে সব জল ঢুকে যাবে, এতে করে গ্রামের মানুষ বিশালভাবে আতঙ্কিত। মানে গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা, আছে। মানে এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটার নাম হচ্ছে দোগাছিয়া থেকে চকধুলিয়া, বেলিয়াঘাটা থেকে চকধুলিয়া গেছে বিদ্যাধরী নদী পাড়ের রাস্তা। একাধিক জায়গায় ধস নেমেছে, এগুলো সকাল থেকে আমরা দেখছি। হ্যাঁ, বা বিভিন্ন দপ্তরের লোকজনও এসছে, আমাদের দেগঙ্গা আইসি সাহেবও এসছেন, এখানে বিডিও সাহেব ছিলেন। হ্যাঁ, এটা যত সম্ভব দ্রুত কিছু করার মতো পরিস্থিতি পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনার নাম? সৌরভ মল্লিক। এই রাস্তা চকলিয়ায় গিয়েছে বেলিয়াঘাটা থেকে, তা এই নদীতে রাস্তা হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে 2-10টা গ্রাম আমাদের বুড়ে যেতে পারে। আচ্ছা, মানে ধস নেমেছে রাস্তায়? ধস নেমেছে রাস্তায়। আচ্ছা, বিশাল ধস নেমেছে রাস্তা। আতঙ্কে রয়েছেন? আতঙ্কে আছি। কি নাম আপনার? মইফুল ইসলাম।